আমরা এমন একটা সময় এই বোর্ডটা দায়িত্ব নিয়েছি যেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ দুই হাজার নয়ের যেই ঘোষণা সেই ঘোষণার সফল বাস্তবায়ন আমরা দেখি দুই সালে এবং একই সাথে আমরা এমন একটি সময়ে যেই সময় মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দেন এই সময়টায় বেসিসের গুরুত্ব অপরিসীম বাংলাদেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি বাণিজ্যিক সংগঠন হিসেবে বেসিসের দায়িত্ব অনেক বেশি এমন একটি সময়ে যখন আমাদের ভাষায় আমরা বলি স্মার্ট বাংলাদেশ মানে কি আমাদের ভাষায় আমরা বলি স্মার্ট বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের সকল সেক্টর সেটা হোক রেডিমেড গার্মেন্টস সেটা হোক অটোমোবাইল সেটা হোক কৃষি শিক্ষা স্বাস্থ্য বিমা ব্যাংকিং প্রত্যেকটা খাতকে স্মার্ট হতে হবে আর সেই স্মার্টনেসটা তখনই আসবে যখন সেই সেক্টরগুলোতে আইসিটির ইমপ্লিমেন্টেশন হবে তাই আমাদের ভাষায় আমরা বলতে চাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে নিউক্লিয়াস ঠিক এই সময়টায় আমার সামনে মাননীয় সম্মানিত আমাদের সরকারের যে নীতি নির্ধারকরা আছেন আমাদের প্রাক্তন সভাপতিবৃন্দ আছেন আমাদের সাথে আমাদের স্পন্সররা আছেন তারাও তথ্য প্রযুক্তির আমি আমাদের ভ্রাতৃপ্রতিম অ্যাসোসিয়েশন বিসিএসের সভাপতিকে দেখি বাক্যোর সভাপতিকে দেখি আমাদের ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দ এসেছেন এমন একটি সময়ে যখন হিমিকার কথার সূত্র ধরে বলতে হয় যে এই কর অব্যাহতি যে কর অব্যাহতিটা শেষ হয়ে যাচ্ছে এবারের জুনে এবারের বাজেটে আমরা সবাই জানি যে তিনজন ব্যক্তিত্ব এখানে আছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ওনারাও আসলে কর অব্যহতির পক্ষেই কথা বলছেন আমি জাস্ট একটু বলতে চাই প্রথমত এটা অঙ্কের অসামঞ্জস্য আমরা দেখি দেখেছি এর মধ্যে এনবিআর বলতে চায় পাঁচ হাজার কোটি টাকা প্রফিট করে আমাদের ইন্ডাস্ট্রি আমরা বলেছি আমাদের ইন্ডাস্ট্রি তার মানে আমাদের ইন্ডাস্ট্রির রেভিনিউ হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা অথচ আমাদের ইন্ডাস্ট্রির টার্নওভার হচ্ছে দুই হাজার কোটি টাকা এই যে একটা অঙ্কের অসামঞ্জস্য এই অসামঞ্জস্যটা ঠিক করে দিলে আমার মনে হয় আইএমএফ ও আগ্রহ হারাবে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বসানোর ক্ষেত্রে অন্যদিকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমি একটু আগে বললাম যে লোকাল মার্কেটে স্মার্ট বাংলাদেশ করতে গেলে সরকারকেও অনেক খরচ করতে হবে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রকল্প নিতে হবে আমাদেরকে পাঁচ বিলিয়ন ডলারের টার্গেটের দিকেও আঁকাতে হবে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যদি করারোপের কারণে আমাদের খরচ বেড়ে যায় একদিকে যেরকম সরকার এবং লোকাল মার্কেটের খরচ বাড়বে অন্যদিকে একটা ভয় থেকেই যাবে আমদানির প্রতি নির্ভরতার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একইভাবে আমরা যদি আমাদের খরচ বেড়ে গেলে আমাদের যে পাঁচ বিলিয়নের লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলেও আমাদের কম্পিটিং নেশন একটু আগেই পলক ভাইয়ের সাথে কথা বলছিলাম আমাদের কম্পিটিশন কম্পিটিং নেশন ভিয়েতনাম বা ফিলিপের এখনও ট্যাক্স এক্সিমিশন করের কর অব্যাহতির সুবিধা পায় এমন কি পার্শ্ববর্তী দেশ একশো বিলিয়ন ডলার রপ্তানি করে এই খাত থেকে ভারত তাদেরকেও বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে এই শিল্পটাকে রক্ষা করা হয় এবং সামনে এগিয়ে দেওয়া হয় আমি বিশ্বাস করি আমি আমার একটু পরেই ওনারা কথা বলবেন দুইটা জিনিস চাই আপনাদের কাছে এই দাবিটা রেখে পাঁচ তারিখে সংসদ বসবে এবং আমাদেরকে আপনারা একটা দিক নির্দেশনা দিয়ে আমাদের কিভাবে সামনে আগাতে হবে অব্যাহতির বিষয়টা মাথায় রেখে আরেকটা কথা বলে শেষ করব আমরা কোথায় যেতে চাই আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমরা একটা ভাবনা ভেবেছি স্মার্ট বাংলাদেশটা কেমন হবে আমাদের ভাবনাটা আমাদের মতোই আমরা ভেবেছি আমার মনে আছে বিগত সময়ে আমি বিভিন্ন কাজে আমি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির পরামর্শ এবং গাইডলাইন পাওয়ার সৌভাগ্য আমার হয় উনি মনে করিয়ে দিয়েছেন তোমরা একটা পলিসি নিয়ে আসো যেভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বড় হয়েছে ম্যাজিক পলিসি দিয়ে ব্যাক টু ব্যাক এলসি এবং ওয়ার হাউস আবার একই সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা ম্যাজিক পলিসি ছিল যে একই প্রোডাক্ট তিনটা কোম্পানি বানালে সেই প্রোডাক্টটা বিদেশ থেকে আমদানি করা হবে না তাহলে দুই হাজার টার্গেট হোক না কেন বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ং করা বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা বিবেচনায় যেন সরকারের এবং বেসরকারি কোনো ক্রয়ে বিদেশি প্রতিষ্ঠানকে আনা না হয় যেই ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানকে যেই ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানকে আনতে আমরা বাধ্য এই টেকনোলজিটা আমরা তৈরি হচ্ছি সেই ক্ষেত্রে যেন অবশ্যই একটা দেশীয় প্রতিষ্ঠানকে লোকাল পার্টনার ম্যান্ডেটারি করা হয় এই দুইটা কাজ যদি দেশীয় প্রতিষ্ঠানের প্রতি আমাদের প্রাধান্যটা বেড়ে যায় এটা একই সাথে যেরকম আমাদের জনবল তৈরিতে সাহায্য করবে সবাই আগ্রহী হবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং লোকাল ইনভেস্টমেন্ট আগ্রহী হবে এই প্রযুক্তিতে এই শিল্পে এবং একই সাথে এই শিল্পটা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও যেতে পারবে রপ্তানিটাও সহজ হবে সর্বশেষে আমি আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমার বেসিস পরিবারের সকল সদস্যদেরকে আপনাদের কাছে আমি সহ এই নতুন বোর্ডের জন প্রার্থীর পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থী আমাদের যেন দোয়া করবেন আমরা চেষ্টা করব বিগত দুই বছরে বেসিসের পতাকাটাকে যেই জায়গায় নিয়ে গিয়েছি বেসিসের সকল মেম্বারের এই একটু পলিসি সাপোর্ট নিয়ে সামনে উপবিষ্ট মানুষগুলোর কাছ থেকে বা নেতৃত্ব কাছ থেকে বেসিসের সকল মেম্বারদের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আমরা বাংলাদেশের জিডিপিতে আরও বেশি কন্ট্রিবিউট করতে চাই সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া প্রার্থনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন আমাদের জন্য